আজকে আবার নতুন আর একটা গল্প নিয়ে হাজির হলাম এই গল্পের মধ্যে বিভিন্ন ধরনের ইংরেজি শব্দ আছে সেই শব্দগুলো অর্থ বাংলায় আমি বুঝিয়ে বলবো আপনারা দেখতে থাকুন আজকের গল্পটির নাম হলো ওভার কনফিডেন্স কিলস দি জাকাল অতি আত্মবিশ্বাসের জন্য জাকালের মৃত্যু মানে শেয়ালের মৃত্যু ওয়ান্স এ লায়ন ওয়েন ফর হান্ট ওয়েন ই সো এ জ্যাকাল স্ট্যান্ডিং নিয়ার দ্য লেক ওয়ান্স মানে একবার এক লায়ন এক সিংহ ওয়েন্ট মানে গিয়েছিল ফর এ হান্ট মানে শিকার করার জন্য ফর মানে জন্য হান্ট মানে শিকার ওয়েন যখন হি শো সে দেখেছিল এ জ্যাকাল একটা সিগাল স্ট্যান্ডিং দাঁড়িয়ে ছিল নিয়ার দ্য লেক মানে নিয়ার মানে কাছে দি লেক মানে লেকটির মানে হ্রদের কাছে দি ওয়াজ টেরিফাইড টু সি দি লায়ন মানে সেই সিগালটি ওয়াজ টেরিফাইড মানে ভয় পেয়েছিল টু সি দেখে কাকে দি লায়ন সিংহটিকে হি শিভার্ট প্লিজ ডোন্ট কিল মি আই উইল বি ইউর সারভেন্ট স্যার হি শিভার্ট সেই সিগালটি কাপ ছিল প্লিজ ডোন্ট কিল মি এবং বলেছিল দয়া করে আমাকে মেরো না প্লিজ মানে দয়া করে ডোন্ট মানে নয় কিল মানে মারা মি মানে আমাকে দয়া করে আমাকে মেরো না আই উইল বি ইউর সার্ভেন্ট আমি তোমার কি হব আমি তোমার চাকর হব স্যার মহাশয় দিলায়ন অ্যাগ্রিড টু মেক হিম এ সার্ভেন্ট বাট অ্যাট হোম সেই সিংহটি মানে দিলায়ন অ্যাগ্রিড মানে রাজি হয়েছিল অ্যাগ্রি মানে রাজি হওয়া আর এগ্রি থেকে এসছে এগ্রিড মানে রাজি হয়েছিল টু মেক মানে বানাতে হিম তাকে এ একজন সার্ভেন্ট মানে চাকর বাট কিন্তু অ্যাট হোম ঘরে তাকে কিন্তু ঘরেই চাকর হিসেবে বানা বানাতে রাজি হয়েছিল দি লায়ন ইউজ টু ফিড দি জাকাল এ

পর্যন্ত গ্রু ফ্যাট মানে তার প্যাট মোটা হওয়া পর্যন্ত তাকে খাওয়াত ওয়ান ডে দি জ্যাকাল প্রাউডিস্টলি সেড স্যার এভরিডে ইউ ব্রিং মিট ফর মি একদিন ওয়ান ডে দি জ্যাকাল সেই সিগালটি প্রাউডিস্টলি সেড মানে গর্বের সঙ্গে বলেছিল স্যার মহাশয় এভরিডে প্রত্যেক দিন ইউ ব্রিং তুমি আনো মিট মাংস ফর মি আমার জন্য মি ব্রিং ইউ অ্যান এলিফেন্ট টুডে আমাকে ব্রিং মানে আনতে মি ব্রিং মানে আমাকে আনতে দাও ইউ তুমি অ্যান এলিফেন্ট একটা হাতি টুডে

পুরাপুরি স্ট্রং খুব শক্তিশালী ইউ ওন বি টু খেল ইট ইউ ওন তুমি পারবে না অ্যাবল টু সমর্থ হতে কি টু খেল ইট এটাকে মারতে পারবে না মারতে সমর্থ হবে না দি জেক হাও বার বিকেম ওভার কনফিডেন্ট অ্যান্ড স্টিল ওয়ান্টেড টু হান্ট অ্যান অ্যালিফেন্ট সেই শ্রীগালটি দি জ্যাকাল হাওবার যাই হোক বিকেম হয়েছিল ওভার কনফিডেন্ট অতি আত্মবিশ্বাসী ওভার কনফিডেন্ট মানে অতি আত্মবিশ্বাসী অ্যান্ড এবং স্টিল স্টিল নিশ্চয় করেছিল ওয়ান্টেড মানে মারতে চেয়েছিল আর কি কাকে টু হান্ট শিকার করতে অ্যান্ড অ্যালিফ্যান্ট একটা হাতিকে মেরে শিকার করতে চেয়েছিল When he saw an elephant, he sprang upon it. When he, jokon She so Dekechilo, an elephant at a hati, he sprang. She fall the Jabdi utechilo upon it witharupuri. The elephant angrily cut him in his trunk and crumpled him. The elephant সেই হাতিটি কি করেছিল অ্যাং খুব রাগের সঙ্গে খট হিম তাকে ধরেছিল যেহেতু তার উপরে ঝাঁপ দিয়ে পড়েছে সেই সিগালটা তো কি করবে ছেড়ে দেবে নাকি তো ছাড়িনি বরং কি করেছে রাগ করে রাগের সঙ্গে খট হিম তাকে ধরেছে এন স্ট্রাং তার কি তার সুর দিয়ে অ্যান্ড ক্র্যাম্পল হিম এবং তাকে কি করেছে দুমড়ে মুচে দুমড়ে মুচড়ে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে স্বাভাবিক যখন চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছিল হাডটিগুলো দি জ্যাকেল খুদ বিয়ার ইট অ্যানিমোর অ্যান্ড ডাইড সেই সেগালটি খুদন্ট পারে নাই বিয়ার ইট মানে সহ্য করতে অ্যানিমোর আর নয় অ্যান্ড ডাইড এবং মারা গিয়েছিল দি লায়ন শো হিজ বডি অ্যান্ড থট ওভার কনফিডেন্স ক্যান লিড টু ওয়ান্স ডুম দি লায়ন সো মানে সেই সিংহটি দেখেছিল সো মানে দেখেছিল হিজ বডি তার শরীর সেই শিয়ালের শরীর অ্যান্ড থট এবং মনে মনে ভেবেছিল চিন্তা করেছিল ওভার কনফিডেন্স মানে কি অতি আত্মবিশ্বাসী ক্যান নিতে পারে লিড হ্যাঁ পারে ক্যান মানে পারে লিড মানে নিতে কোথায় টু ওয়ান্স ডুম একজনের সর্বনাশ সর্বনাশের পথে নিয়ে যেতে পারে পুয়োর জ্যাকাল সেইং দিস হি ওয়েন্ট অ্যাওয়ে মানে পুয়ার জ্যাকাল মানে গরিব শৃগাল তাকে মানে কেউ যদি বিপদে পড়ে বা মানে তার যা কেউ যদি সর্বনাশ হয়ে থাকে তাহলে তাহলে কি বলা হয় পুয়োর পুয়োর দিয়ে বলা শুরু হয় পুয়োর জ্যাকেল সেইং দিস এই কথা বলে হি ওয়েন্ট অ্যাওয়ে কে ওয়েন্ট অ্যাওয়ে করেছিল মানে সেই সিংহটি ওয়েন্ট অ্যাওয়ে মানে সে চলে গিয়েছিল সে আজকে এই রিডিংটা কেমন লাগলো যদি ভাল লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটন প্রেস করবেন